অন্তত যারা মাছ মাংস খান না বা খেতে পছন্দ করেন না, যারা একেবারে নিরামিষ ভোজী, তাদের জন্য পারফেক্ট এসে এই রেস্টুরেন্টে ভ্যারাইটিস, তার মধ্যে থেকে আপনি পছন্দ করে অর্ডার দেবেন, মনের মতন করে পেট ভরে খেয়ে তারপরে যেতে পারবেন। আমি এত কিছু বলছি না খেয়েই, তার কারণ আমি ঢুকতে ঢুকতে যা দেখলাম প্রত্যেকে তৃপ্তি সহকারে অনেক মজা করে খাচ্ছে। তার মানে খাবারটা মজা না হলে তার সেটা হয় না। এখন আমি খাবার আসার পরে খেয়ে আপনাদেরকে বলছি কেমন টেস্ট গোবিন্দ, মানে শ্রী শ্রী রাধা গোবিন্দ ভোজনালয়ের খাবার। একটু অপেক্ষা করুন। আরেকটা কথা, এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে, মানে এটা এত জনপ্রিয় যে অনেকে দেখবেন বাইরে অপেক্ষা করছে লাইন দিয়ে, মানে দুজন খেয়ে বা তিনজন খেয়ে উঠে গেলেন বা একজন খেয়ে উঠে গেলেন তার জায়গায় একজন, মানে আমি হয়তো একা এসেছি তখন আমি লাইনে আসে একটা চেয়ার খালি হয়ে গেলে তো আমি বসে গেলাম। নিঃসন্দেহে আবার উল্লেখ করতে হয়, খাবার মজা না হলে নিশ্চয়ই বিষয়টা হতো না। আমার বাসা সাবালিয়ে, আমি এখানে প্রায় প্রতিদিনই খাওয়ার জন্য আসি। এখানে যে খাবারের যে মান সে অনুপাতে আপনার প্রাইসটা কম এবং খাবারের মানটাও ভালো, মানে খাই আমি খেয়ে তৃপ্তি পাই আর কি। তো লোকের ভিড় বেশি, এখন আমি খাবারের জন্য ওয়েট করতেছি, যখন সিট খালি হবো তখন আমি খাবারের জন্য বসবো আর কি। আমি প্রতিনিয়তই এখানে খাই, ম্যাক্সিমাম দুপুরবেলা লাঞ্চ আওয়ারটাতে আমি এখানে খাই। তো এখানকার খাবারগুলো আমার এর জন্যই ভালো লাগে, সবজি আইটেম সবগুলোই অনেক হেলদি, এখানকার খাবারে মশলা কম, তেল কম, খেতে অনেক সুস্বাদু হয়। আর আমার সবচেয়ে ফেভারিট আইটেমটা হচ্ছে বড়াটা, মোচার বড়া, যেটা প্রতিদিনই এখানে আলাদা আলাদা বড়ার আইটেমটা করা হয়, এটা আমার সবথেকে বেশি ভালো লাগে। বিভিন্ন রকম আইটেম পাওয়া যায়, সব রকমের সবজি পাওয়া যায় যা অন্য কোনো হোটেলে পাওয়া যায় না। এখানকার চাউল ভালো, এখানকার রান্না ভালো, সেই জন্যই আমি এখানে সবসময় খাই। রসাটা সবচেয়ে বেশি ভালো লাগে, যেমন আজকে মনে করেন এই এখানে দুধ দিয়ে তৈরি, ছানা দিয়ে তৈরি রসা করেছে, এক এক দিন অবশ্য এক একটা রসা হয়, কোনো দিন আলু দিয়ে হয়, কোনো দিন থুরের মুচি দিয়ে হয়, কোনো দিন সোয়াবিন দিয়ে হয়, এক এক দিন এক একটা আইটেম হয়। যদিও তিনতলায় উঠতে অনেক লোকের অনেক কষ্ট হয়, কিন্তু তবু প্রচুর লোকের ভিড় হয়। কোনটা কি? এইটা থোরের বড়া। থোরের বড়া? হ্যাঁ, থোরের বড়া। থোর মানে কলার মোচা, কলার মোচা দিয়ে বড়া বানা। হ্যাঁ, বড়া আছে। এটা কি? এটা হলো করলা ভাজি। করলা ভাজি, খালি করলা না, এর মধ্যে আবার আলু টালু আছে? হ্যাঁ, আলু আছে, আলু মিশেল আছে অল্প অল্প। আচ্ছা, এটা কি? এটা হলো লাল শাক। লাল শাক, লাল শাক। তারপরে আছে আলু, পেঁপে, ডাঁটা, মিষ্টি লাউ, তারপরে কাঁচা কলা, মাটি তলে আলু, মাটি তলে আলু, মাটি তলে আলু, তারপরে ভাদাইল বলে কলার, কলার ইয়ে থাকে আর কি, ভাদাইল, এই তো সব মিলাই সবজি নাবড়া। তারপরে তারপরে হলো কলার মোচা, ঘণ্ট বলে ঘণ্ট, কলার মোচার ঘণ্ট, কলার মোচার ঘণ্ট। আচ্ছা, এটা হলো কলার মোচার বড়া আর কলার মোচার ঘণ্ট। তারপরে এটা হলো ভেন্ডি। ভেন্ডি, ভেন্ডি মানে হইলো ঢেঁড়স। ঢেঁড়স, ঢেঁড়স এটা কেমনে করে ফল? সর্ষে দিয়া পাকাইছে। সর্ষে দিয়া, সর্ষে দিয়া। আচ্ছা, তারপরে এটা হলো পটল। এটা কি খালি পটল না পটলের? পটলের মধ্যে সর্ষে দিয়া রান্না হয়েছে। আর এটা, এটার নাম কি বলেন? পটলের চচ্চড়ি, সর্ষে দিয়া, সর্ষে দিয়া পটলের চচ্চড়ি। আর এটা হচ্ছে, এটা কি? এটা হলো ছানার রসা। ও ও ও, মানে ছানা দিয়া, আলু দিয়া, আলু দিয়া তৈরি হয়েছে, তৈরি হয়েছে। খাওয়ার আগেই মুখের মধ্যে পানি এসে গেছে,
মানে আমি কিন্তু এমনি নিরামিষ খুব পছন্দ করি, সবজি খুব পছন্দ করি, আর মাছ মাংস তো পছন্দ করি না, তা না, ফার্স্টে করল্লা দিয়েছিলাম। করল্লাটা হচ্ছে হইল সব সময়ের জন্য খুবই উপকারী একটা সবজি। করল্লার অনেক অনেক গুণ আছে, সেই করল্লা দিয়েই শুরু করি আগে। বাসায় যেরকম করে রান্না করা হয় না, একদম ফুল টেস্ট, এবং কি যেন একটা বোধ হয় এক্সট্রা কোনো কিছু একটা দেওয়া আছে কিনা জানি না, টেস্ট একটু দিতে। করল্লাটা এমনি খেতে পছন্দ করি। ঘোরের বড়া, বাসায় ট্রাই করতে হবে, অনেক মজা। ফোর মানে তো সবাই হয়তো জানেন, তারপরে আমি বলে দিই, কলা হওয়ার আগে যেটা হয়, যেখান থেকে কলা হয় সেই জিনিসটাকে বলা হয় ফোর, এবং সেটা দিয়ে তৈরি করা একটা বিষয়। ইদানিং বাচ্চারা একদম সবজি খেতে চায় না, সবজি যদি ভেরিয়েশন থাকে একটু কষ্ট হবে মাদের সেটা জানি, কিন্তু মারা যদি একটু কষ্ট করে এক এক সময় এক একটা সবজি এক এক রকম রান্না করেন, তাহলে আমার বিশ্বাস বাচ্চারা সবজির প্রেমে পড়ে যাবে। এখন খেলাম লাল শাক, এটার গুণের কথা তো আর বলার কিছু নেই। এত আইটেম না, আমি একটু কনফিউজ হয়ে গেছি কোনটা খাই কোনটা খাই কোনটা খাই। বাসায় হলে আমরা সাধারণত কী খাই, আগে করল্লা নিলাম, তারপরে ভাজি নিলাম, অন্য সময় এমন এখানে সব কিছু তো একই জিনিস। হ্যারোস সর্ষার একটা আলাদা টেস্ট তো আছেই, সেই সাথে ঢ্যাঁড়সের রান্নাটা, এটা রান্নার পদ্ধতিও বোধ হয় একটু আলাদা। মানে আমি এখন না বিভিন্ন সময় তো বিভিন্ন খাবারের ডেসক্রিপশন দেই, এটা এত বেশি ভালো লাগছে যে ডেসক্রিপশন দেওয়ার মতো আমার মনে হচ্ছে যে আমি শুধু খেয়েই যাই, আপনাদের সাথে পরে কথা বলি, সেটা তো ঠিক হবে, আপনাদের সাথে আমাকে শেয়ার করতে হবে, বাচ্চা ট্রাই করতে পারেন। এরকম না হলেও আমার বিশ্বাস খারাপ হবে না, ডিফারেন্ট কিছু হবেই। এইবার 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 লাব্রাটন 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 হচ্ছে হলো অনেক রকম সবজির মিশ্রণে পাঁচফোড়ন দিয়ে একটা সবজি, যেদিন কীরকম মজা হয়েছে বলে আপনার সাথে কথা পর্যন্ত বলছিলাম। ফার্স্ট ফ্যান্টাস্টিক, শরীরের জন্য খুবই উপকারী। আমার তো মনে হয় যে আমার মানে আজকে অন্তত এরপরে মনে হচ্ছে যে আমি বাসায় অন্তত একদিন মাছ মাংস খাবই না, বিভিন্ন রকমের ভাবে অন্তত ওনাদের কাছে ট্রেনিং নিয়ে বিভিন্ন রকমের সবজি দিয়ে খাওয়া শুরু করি, যেটা শরীরের জন্য খুবই ভালো। এইবার পটলের চচ্চড়ি, চচ্চড়ি চচ্চড়ি বেশি সিদ্ধ না কম সিদ্ধ না, একটা মাঝারি ধরনের সিদ্ধ, কালারটা একটু ডিফারেন্ট লাগছে না। এবার এটা হচ্ছে ওই থোর, যেটা বললাম যে থোরের বড়া, সেই থোরের এটা হচ্ছে চচ্চড়ি। সবগুলো কিন্তু খুবই সহজ প্রাপ্ত, যে কোনো বাজারে গেলে আপনি করল্লা শাক পটল ঢেঁড়স কলার মোচা, তারপরে এর মধ্যে যেরকম মিষ্টি কুমড়া আর অন্যান্য জিনিস হচ্ছে সবগুলো কিন্তু অ্যাভেলেবেল। এইবার ছানার রসা, ছানা কেটে আলু দিয়ে, এটা হচ্ছে প্রথম যেটা আমি গ্রেভি মানে ঝোলওয়ালা একটা খাবার খাচ্ছি, ছোটো ছোটো মানে মাংসের মতন করে কাটা, আবার ছোটো ছোটো মাছ কেটে আমরা ভুনা করে দিই সেরকম করে।
2007 প্রথম আমরা প্রতিষ্ঠা করি এটা এই চিন্তা থেকে যে সব ধরনের লোকের জন্য যে আমরা যদি এরকম একটা ই রেস্টুরেন্ট করতে পারি তাহলে সবার উপকার হবে এবং আমি তিনতলা এই জন্য করেছি যে এখানে পয় পরিষ্কার থাকবে আর আমাদের এইখানে খাবারের যে মানটা প্রতিদিন এখানে কোনো মাছ মাংস যেগুলো এতগুলো রেস্টুরেন্ট আছে যে এটা এক্সেপশনাল এই জন্যই যে শাকসবজি খেতে হলে আমাদের এখানে আসতে হবে প্রতিদিন আমরা নিজেরাই বাজার করি পচা বাসি যেন না খেতে হয় মাংস খেতে খেতে ভালো লাগে না নিরামিষ খাওয়ার জন্য এখানে চলে আসে এবং এই জন্যই আর কি মূলত করা আছে যারা মাছ মাংস খায় না তারা এখানে এসে এই নিরামিষ এখানে কোনো আমিষের পেঁয়াজ রসুন কোনো কিছুতে এখানে এখানে প্রযোজ্য হয় না এবং এখানে একদম নিরামিষ প্রতিষ্ঠান এবং এখানে ডাল লাবড়া যারা মানে মানে নিরামিষ ভুজি তারা এখানে খাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে আমাদের টাঙ্গাইল জেলার 12-13টা ই আছে থানা প্রত্যেকটা উপজেলা যে কোনো দরকারে যে কোনো কারণে তারা রোগীর এর থেকে আরম্ভ করে যে কোনো কারণে টাঙ্গাইল আসলেই এখানে এরা নিরামিষ খায় দূর দূরান্ত থেকে যে শুক্রবার হলে এখানে ডাক্তার আছে ডাক্তাররা এখানে পার্সেল নিয়ে খায় অনেকে আছে অনেক ছাত্র কম পয়সার জন্য আর কি এখানে খেতে পারে আর কি অনেকে আমাদের মাতৃও ছিল যে মাতৃ খেত ছানার রসা যেটা করি এটা সপ্তাহে আমরা 2-3 দিন করি এটার দাম 20 টাকা আর আমাদের সোয়াবিনের রসা আছে এটার দাম 15 টাকা বা এটা থোরের একটা রসা আছে এটার দামও 15 টাকা সবজির দাম 15 টাকা ডাইলের দাম 15 টাকা এবং আমাদের একটা চাট আছে এখানে আমাদের সেই চাট অনুসারে এখানে আমাদের কত টাকা বিক্রি হয় কি এটা সবই আমাদের চাটে লেখা আছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠান থেকে ময়মনসিং থেকেও এসে ওরাও একটা শাখা করেছে আমরা এখনও পর্যন্ত ক্যাটারিংয়ে যাইনি তবে ক্যাটারিং যদি কেউ মানে আমাদের অর্ডার দেয় তো সাপ্লাই করতে পারি আপনি ডেইলি 300-350 লোক এখানে খাওয়া দাওয়া করে এবং আমার মনে হয় যে ওনারা এই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব কম দামের জন্য এখানে খাওয়া দাওয়া করে একটা মজার জিনিস লক্ষ্য করেছেন পরিবেশন একটা যেমন এখানে কোনো কাচের বা মেলামাইনে দেওয়া কোনো পাত্র নাই সবই হচ্ছিল স্টেনলেস স্টিলের আরেকটা কথা বলি বলতে ভুলে গেছি প্রত্যেকবার আমি বলি যে আপনাদের জানা কোনো খাবার ভালো রেস্টুরেন্ট থাকে একটু ডিফারেন্ট আমাকে একটু জানাবেন আমি সেখানে হাজির হয়ে যাব কোথায় জানাবেন বা কোন ঠিকানায় এই যে ঠিকানা প্রযোজক হাতের কাছে পথের খাবার চ্যানেল 9 বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল 13 পান্থপথ ঢাকা 1215 ফোন 910-4401 থেকে 6 ইমেইল hkpk@channel9bd.tv আমের চাটনি সর্ষে দিয়া এত হেভি খাওয়ার পরে আমের চাটনি খেলে হজমে সুবিধা হবে সম্ভব মজা এত মজা খাওয়ার পরে কি যেন একটা মিস হচ্ছে এটা খেলে একটু পরিপূর্ণতা পেত আপনাদের ঠান্ডা কিছু আছে আছে কি আছে সেভেন আপ আছে এখন হাতটা ধুয়ে বিলটা দিতে যতটুকু সময় লাগে ওইটুকু নিয়ে 7 আপ খেতে খেতে ঢেকুর তুলবো কিন্তু দেখি